হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাই নেম ইজ তানভীর তন্ময়। তো পিছনে বেলেম টাওয়ার দেখতে পাচ্ছেন, অনেক প্রসিদ্ধ একটা প্লেস পর্তুগালে। যাই হোক, তো একচুয়ালি আজকে যে ব্যাপারটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে, আপনারা আমার ইউটিউব সেকশন থেকে সবাই একটা কমেন্টস অনেক বেশি করেন যে ভাই, রাইট নাও আপনি যেহেতু পর্তুগালে আছেন তো আপনারা কাইন্ডলি ট্রাই করবেন যে, মানে আপনারা আমাকে রিকোয়েস্ট করেন যে কাইন্ডলি ট্রাই করতে যে এ টু জেড স্টুডেন্ট গাইডেন্সটা কীভাবে দেওয়া যায়। তো ফার্স্ট অফ অল, আমি আমার প্রিভিয়াস অনেকগুলো ভিডিও তো বলা ট্রাই করেছি যে এখানে লাইক আপনি চাইলে এখানে ইনস্টিটিউটেও অ্যাডমিশন নিতে পারবেন, ল্যাঙ্গুয়েজ কোর্সও অ্যাডমিশন নিতে পারবেন, দেন হচ্ছে ইউনিভার্সিটিতেও আপনি অ্যাডমিশন নিতে পারবেন, সেটা বিএসসি প্রোগ্রাম বা এমএসসি, সেটা যে কোনো প্রোগ্রাম হতে পারে, ব্যাচেলর বা মাস্টার্সের জন্য। সো এখন এখানে কোন কোন ইউনিভার্সিটি আছে এটা হচ্ছে কথা। কারণ নর্মালি দেখেন, পর্তুগাল কিন্তু ইউরোপের মধ্যে একটা দেশ, বাট এখানে কিন্তু সব দেশেই যেমন দেখা গেছে নর্মালি নেদারল্যান্ডে যেমন ডাচ ল্যাঙ্গুয়েজে ওদের পড়াশোনা হয়, পর্তুগালে দেখা গেছে ইংলিশ টট প্রোগ্রামগুলো একটু কম, বাট এমন না যে এখানে ইংলিশ টট প্রোগ্রাম নাই। সো এখানে একটু সাবজেক্টগুলো খুঁজতে হবে সবার আগে, এটা হচ্ছে একটা জিনিস। আর হচ্ছে আমি কিছু ইউনিভার্সিটি আপনাদেরকে সাজেস্ট করবো, সেটা হচ্ছে নোভা আইএমএস, তারপর হচ্ছে ইউনিভার্সিটি অফ লিসবন ইউরোপিয়ান ইউনিভার্সিটি, তারপর হচ্ছে ইউনিভার্সিটি অফ পোর্তো আইএসসিজি লিসবন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড বিজনেস। সো এগুলা অনেক ধরনের ইউনিভার্সিটি, এগুলা মোটামুটি আপনারা এইসব জায়গাতে ইংলিশ টট প্রোগ্রামগুলো অ্যাভেলেবেল পাবেন। সো এটা হচ্ছে একটা বড় জিনিস। আর এখন আসি জায়গায় টিউশন ফিসটা কত, জায়গায় টিউশন ফিস অলমোস্ট স্টার্ট হয় হচ্ছে, যদি ইউনিভার্সিটির কথা বলি, 6,300 ইউরো থেকে স্টার্ট হয় এটা। তো এটা 7.5 থেকে 8 এর মধ্যে ভ্যারি করে, দ্যাটস মিনস আপনার 6,30,000 থেকে 7.5 থেকে 8 লাখ টাকার মধ্যে ভ্যারি করে। আর ইনস্টিটিউটে মোটামুটি দেখা গেছে আপনি 1,80,000 টাকার মধ্যে পড়তে পারেন প্রতি বছর। আর ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে খুবই কম লাগে, সেটা অ্যারাউন্ড 400 থেকে 500 ইউরো নর্মালি, জাস্ট আপনার শর্ট প্রোগ্রাম। সো যারা ইউরোপে আছেন এখানে লিগেলি এসে আপনার অ্যাডমিশন প্রসিডিউরগুলো কমপ্লিট করতে পারেন। আর যারা বাংলাদেশে আছেন মেনলি, এখন আপনারা যারা বাংলাদেশ থেকে পর্তুগাল আসার চিন্তা করেন, ইভেন বাংলাদেশেও পর্তুগালের কনসুলার অফিস হয়ে গেছে, দ্যাটস মিনস আপনারা ওখান থেকে আপনাদের লাইক পাসপোর্ট থেকে শুরু করে যাবতীয় সুবিধাগুলো আপনারা নিতে পারবেন ওখান থেকে। সো আপনারা এইসব ইউনিভার্সিটির আগে ওয়েবসাইটগুলো দেখবেন। দেন অ্যাডমিশন প্রসিডিউরের পর আরেকটা ব্যাপার আছে, এখানে হচ্ছে ইন্ডিয়ার যে বিএফএস, পর্তুগালের বিএফএস থেকে আপনাদের ফিঙ্গারের অ্যাপয়েন্টমেন্টটা নিতে হবে, যে ডেটে আপনি ফিঙ্গার দিবেন। আর এখানে অ্যাডমিশন হওয়ার পর টিউশন ফিসটা পে করতে হবে, দ্যাটস ইট, দেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্সটা নিতে হবে। সো এই হচ্ছে কয়েকটা ব্যাপার, সেগুলো সবাইকে একটু মাথায় রাখবেন। সো এই অ্যাকচুয়ালি যদি পর্তুগাল রিলেটেড কথাবার্তা বলি অ্যাডমিশনের, সো এই ব্যাপারগুলো আসলে মেন থিম এই জায়গায়। সো আর আপনি নর্মালি এখানে স্টুডেন্ট পিরিয়ডে থাকার পরও দেখা গেছে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কীভাবে সেটা হচ্ছে আপনি নর্মালি যে স্টুডেন্ট কার্ডটা এখানে নিয়ে থাকবেন, যেই টাইমটুকু আপনি থাকবেন সেটা আপনার পাসপোর্ট বা পারমানেন্ট রেসিডেন্সিপের জন্য এখানে কাউন্টেবল। তো এই হচ্ছে মেন থিং, যেটা কিনা ইউরোপের অন্যান্য দেশ দিচ্ছে কিনা আমি জানি না। সো এই হচ্ছে ব্যাপার। তো আশা করি আমার অডিয়েন্স যারা আছেন সবাই ভিডিওটা সুন্দরভাবে দেখবেন আর বোঝার ট্রাই করবেন যে আমি কোন ব্যাপারগুলো বলছি। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট আরও ভিডিও আসবে যদি বেঁচে থাকি। তো আজকে এখানেই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।